সুইট গভ পঞ্জাব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটি বড় আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যসভায় কিন্তু দিল্লি বিল পাস হয়ে গেছে। অনেকেই হয়তো জানেন না দিল্লি বিল কি। দিল্লি বিল কি আপনাদের বলে দেবো ছোট করে, কেননা দিল্লি সরকার যে ছিল বন্ধুরা, মুখ্যমন্ত্রী ছিল দিল্লির যে অরবিন্দ কেজরিওয়াল, সেই অরবিন্দ কেজরিওয়ালের হাত থেকে সমস্ত ক্ষমতা কিন্তু হস্তান্তর করে দেওয়া হয়েছে লেফটেন্যান্ট গভর্নরের হাতে। এই লেফটেন্যান্ট গভর্নর কি এখানে যে সমস্ত রাজ্যগুলি কেন্দ্রীয় শাসিত রাজ্য হয়ে থাকে এবং সমস্ত কেন্দ্রশাসিত রাজ্যের কিন্তু একটি করে লেফটেন্যান্ট গভর্নর থাকে, সেই লেফটেন্যান্ট গভর্নর কিন্তু কেন্দ্রীয় শাসিত রাজ্যের সমস্ত ক্ষমতা, মানে সমস্ত প্রশাসনিক ক্ষমতা তার হাতেই ন্যস্ত থাকে। এবং দিল্লিতে কিন্তু সকলেই জানেন যে মুখ্যমন্ত্রী ছিল অরবিন্দ কেজরিওয়াল, এবং সেই মুখ্যমন্ত্রী কিন্তু আজ থেকে আর থাকবেন না। সেখানে কিন্তু ক্ষমতা হস্তান্তর হয়ে গেছে লেফটেন্যান্ট গভর্নরের হাতে, কেননা দিল্লির মুখ্যমন্ত্রীর পদ কিন্তু আজ থেকে আর থাকবে না। সেই দিল্লি বিলের মাধ্যমে গণতন্ত্রের সেই দিন কিন্তু পাল্টে ফেলা হয়েছে এবং গভর্নরের হাতে সমস্ত ক্ষমতাকে ন্যস্ত করে দেওয়া হয়েছে। আরেকটু আপডেট আপনি এখান থেকে জেনে নিতে পারবেন, যেটি হচ্ছে বিরোধী আপত্তি উড়িয়ে বুধবার, দেখতে পাচ্ছেন রাজ্যসভায় কিন্তু বুধবার এই বিলটি পাস হয়েছে। এটি একটি জিকে আপনারা জেনে রাখতে পারবেন যে বুধবার এই বিলটি পাস হয়েছে রাজ্যসভায়। এটিকে বলা হচ্ছে এনসিটি সংশোধনী বিল। দেখতে পাচ্ছেন এনসিটি সংশোধনী বিল 2021, ফলে নির্বাচিত সরকারের হাত থেকে, মানে দিল্লি সরকারের হাত থেকে যাবতীয় প্রশাসনিক ক্ষমতা হস্তান্তর হলো লেফটেন্যান্ট গভর্নরের হাতে। এতটুকু আপনারা এই লেটেস্ট আপডেটটি জেনে রাখুন। আপনারা যারা বিভিন্ন পরীক্ষার জন্য বসছেন আগামীতে কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তারা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে নিতে পারেন এবং এই আপডেটটি খুব একটি বড় জিকে হিসাবেও নিতে পারেন। এই আপডেটটি আপনাদের সামনে শেয়ার করার জন্য, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে সকল বন্ধুবান্ধবকে জানিয়ে রাখার চেষ্টা করবেন এই লেটেস্ট আপডেটটি। ধন্যবাদ সাথে থাকার জন্য।